নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কালা ভুনা মশালা রেসিপি। আমার চ্যানেলে আগেই দেখেছেন মাটন কালা ভুনা রেসিপি আপলোড করেছিলাম। আমার এক বন্ধুর রিকোয়েস্টে এই ভুনা মশালাটা কীভাবে করেছি সেটাই দেখাবো। খুবই সিম্পল এবং খুবই ইজি। তাহলে চলুন আজকের রেসিপি স্টার্ট করা যাক। কালা ভুনা মশালা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা দারচিনির টুকরো, 6-7টা ছোটো এলাচ, 20টা গোটা গোলমরিচ, 1 টুকরো জয়িত্রী, হাফ জায়ফল, প্রায় 10টার মতন লবঙ্গ, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন রাঁধুনি এবং 2 শুকনো লঙ্কা। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে এর মধ্যে সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই রাখা যাবে না, তাহলে তাড়াতাড়ি কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। দেখুন মশলার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। আরও কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করলেই আমাদের আজকের ভুনা মশলা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবারে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পাউডার ফর্মে কিন্তু আমাদের কাছে এই ভুনা মশলা রেডি হয়ে গেছে। দেখুন একদম কিন্তু মিহি হয়েছে। এই কালা ভুনা মশলা একবার রেডি করে রাখলে যখনই চিকেন বা মাটন রান্না করবেন এই মশলাটা কিন্তু দিয়ে দিতে পারেন। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়।